mostraban. Mira, ¿cómo hago? El que trae mi cocina. Amo que la cama era mucho, solo que fuera de la cocina. Yo hago tan portando por un pedazo, mucho. Yo hago tan portando por un pedazo. Así que te va. Solo, y se toma de que te coja. Y creo que eso es de tu mirada, no te prende caso, no me radio. La lecta va a la boca, ya tú con tanta, ya tú me lo dices, mi caída. Amo de prende caso, tú me acta con la boca, ya tú me lo dices, mi caída. Ay, tú coma. Vamos a estar. হ্যাঁ ভাইয়া, এর জন্য তো আপনাদের ব্যান্ডে কাজ করবো না, অবশ্য ওয়েস্টার্ন ট্রপি মনে করতাম। তুমি ভালো গাইতেছো, ঠিক আছে, কিন্তু শোনো, আমার কথা হইতেছে যে তোমার ভয়েসটা আর একটু রকিং করতে পারবা না? মানে রকিংটা কিরকম আমি বলতেছি যে তোমার যে এই যে মেলোডিটা ছিল না, বুঝছো, এই মেলোডিটা আর একটু কমাই। আর রকিং যে মানে কর্পোরেট যে ভাবটা আছে না, এটা দেখো একটু বাড়াইতে পারো কিনা, বিকজ আমরা তো জানো সামনে একটা রকস্টার কম্পিটিশন এন্ড দে আর এক্সপেক্টিং সামথিং রকিং, সো চেষ্টা করি একটু রকিং ভাবটা একটু বাড়াবো। হ্যাঁ ভাইয়া, সেটা কি ভালো লাগবে? আমি পারবো বলেও মনে হতেছে না। মানে আমার মনে হয় তুই ভুল করতেছিস, ও যেভাবে গাইলো আমার মনে হয় এটি ঠিক আছে, এই গানের ফিল এটাই ডিমান্ড করে, এটার সাথে যদি গলাটা কর্কশ করে আমার মনে না যাবে, আর জোর করে অ্যাট লিস্ট মিউজিকের সাথে তো জোর খাটানো জানে, তাই না? মেটাল ছাড়া কোনো গান গানি না, সন্ডু মেটাল নিজে বাজারের মেটাল, উনি কি একজন মেটাল হয়ে গেছে, প্র্যাকটিস করুন। কি হলো ব্যাপারটা? মাইটা আসলো এত কষ্ট করে গান করতে, ধীরে ধীরে প্র্যাকটিস না শুনে দেখ। অনেকদিন পরে এভাবে ঘুরতে আসলাম, তাই না? আগে তো প্রায় আসা হতো, এখন আর আসা হয়। যাই হোক, অনি আজকে এখানে ঘুরতে আসার পিছনে আমাদের সবার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা একটু পরে বলতেছি, কারণটা কি বলতেছি, তার আগে তোকে একটা গান শোনাবো, তুই অবশ্যই গানটা খুব মনোযোগ দিয়ে শুনবি, ঠিক আছে? আমার নৌকা যেন ডোবে না,
দেখ অনি, গতকালকে প্র্যাকটিসের ব্যাপারটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। তারপর আমার মনে হয় যে এটা দরকার ছিল, এরকম একটা ঘটনা আমার মনে হয় দরকার ছিল। কেননা তুই সম্পূর্ণ একটা ভুল ধারণা নিয়ে সামনে দিতে আগে মনে হয় তোর ধারণাটা চেঞ্জ করা উচিত। একটা জিনিস চিন্তা কর, পৃথিবীতে কিন্তু অনেক ধরনের মিউজিক আছে, তাই না? কয়টা মিউজিক সম্পর্কে আমরা জানি, কয়টা শুনছি আমরা, কয়টা মিউজিক শুনছি, কিন্তু খোঁজ নিলে জানতে পারবি যে প্রত্যেকটা মিউজিকের একটা ইতিহাস আছে, একটা গভীরতা আছে। তুই আমাদের দেশে লালন শাহের কথা চিন্তা করবি, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে, এই গানের কথা কি কথা, এই কথার মানে কি তুই বুঝোস, এটার গভীরতা কতখানি তুই কি জানোস? জানোস না, কারণ এগুলা সম্পর্কে তুই একেবারেই অজ্ঞ। শুধু লালন কেন, সম্রাট লালন, তারপরে হাসিন, পল্লীনীতি, তারপরে আমাদের দেশাত্মবোধক গানগুলো, চোখ বন্ধ করে শুনলে বলছো সম্রাট, অদ্ভুত লাগে, অদ্ভুত। আমি না একটু শুনবো, খুবই ভালো লাগে, অবশ্য বলে আর কি। যাই হোক, তুই এইসব গান শুনোস না বা পছন্দ করিস না, বেশ ভালো কথা, তাই বলে তুই অন্য মিউজিক গুলো তুই অবহেলা করতে পারিস না। আচ্ছা, ব্যাপারটা তুই একটু এইভাবে চিন্তা কর না, এত সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা পরিবেশ।